ড্রাগন ফল তো আমরা সবাই চিনি, কিন্তু এই ড্রাগনের মতো দেখতে ফলটি আপনারা কি কেউ চিনেন? আমাদের দেশে যেগুলো বন জঙ্গলে হয়ে থাকে, বিদেশের মাটিতে ওগুলো খুব দামি ফল। এই ক্যাকটাস গাছ আমাদের দেশের বন জঙ্গলে দেখতে পাওয়া যায়, আর এটাকে সবাই অখাদ্য ফল হিসেবে জানে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই ফলটি দিয়ে ফ্যাক্টরিতে কি কি তৈরি করা হয়? আজকের ভিডিওতে ক্যাকটাস ফল দিয়ে ফ্যাক্টরিতে কি কি তৈরি করা হয় স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং আপনাদেরকে জানাবো ক্যাকটাস ফল এবং ক্যাকটাস গাছ আমাদের শরীরের কি কি উপকার করে। এজন্য ভিডিওটির একটা পয়েন্টও মিস করবেন না। আমি কথা দিচ্ছি, আজকের ভিডিওতে আপনারা অনেক কিছু নতুন জানতে পারবেন। এই জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করে দেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে ক্যাকটাসের চাষ আমাদের দেশে করা হয় না, আর সে কারণে এই ফলের সম্বন্ধে আমরা কেউ কিছুই জানি না। কিন্তু এইটুকু গ্যারান্টি দিতে পারি, আজকের ভিডিও সম্পূর্ণ দেখার পর অবশ্যই যদি আপনি একজন চাষি হন, তাহলে এই ক্যাকটাস চাষ করার ইচ্ছে আপনার অবশ্যই জাগবে। এই ক্যাকটাস চাষ শুধুমাত্র নর্থ সেন্ট্রাল এবং আমেরিকাতে চাষ করা হয়, কিন্তু এই ফলের উৎপত্তি স্থান হচ্ছে ক্যালিফোর্নিয়া, যেখান থেকে এই ফলগুলো সারা বিশ্বে এক্সপোর্ট করা হয়। কিন্তু আমাদের দেশে এই ফলের চাহিদা অনেক কম। আপনি জানলে অবাক হবেন, ক্যাকটাস গাছের জড় থেকে শুরু করে গাছ, ফল সবকিছুই আমাদের কাজে লাগে। এই ক্যাকটাস গাছের ডালগুলো জুস করে খাওয়া হয়। তাছাড়া এই গাছের ছাল দিয়ে ডুপ্লিকেট লেদার তৈরি করা হয়। ডুপ্লিকেট লেদার মানে বুঝতে পেরেছেন তো? গরু ছাগলের চামড়া দিয়ে যেভাবে সবকিছু তৈরি করা হয়, যেটাকে আমরা লেদার বলে থাকি, সেই লেদারের কথাই বলছি। এই গাছের ছাল থেকে কিভাবে ডুপ্লিকেট লেদার তৈরি করা হয় যদি আপনার জানার ইচ্ছে হয়, আর যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেক্সট ভিডিও এই বিষয়ের উপরেই বানাবো। আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, ক্যাকটাস ফল থেকে প্রায় 8 রকমের খাবার তৈরি করা হয়। এই ক্যাকটাস ফল পেকে গেলে একদম রক্তের মতো লাল হয়ে যায় এবং খেতেও অনেক সুস্বাদু এবং মিষ্টি স্বাদের। এবার চলুন জানা যাক এই ক্যাকটাস ফলের মধ্যে কি কি উপকারিতা রয়েছে, একবার জেনে আসি। পাকা ক্যাকটাস ফলের মধ্যে রয়েছে অতিরিক্ত পরিমাণে ফাইবার এবং তার সাথে সাথে বিভিন্ন ধরনের হাই কোয়ালিটির ভিটামিন পাওয়া যায়। তাছাড়া এই ফলের মধ্যে 30% মিনারেল রয়েছে। আমেরিকাতে এই ক্যাকটাস গাছ থেকে শুরু করে ফল পর্যন্ত ওষুধ হিসেবে খাওয়া হয়। চলুন এবার এই ক্যাকটাস ফলের হারভেস্টিং এবং ফ্যাক্টরি প্রসেস দেখে আসি। ক্যাকটাস গাছের আবাদ করার জন্য এর কিন্তু বীজের ব্যবহার হয় না, রীতিরকম গাছ থেকে কলম তৈরি হয়ে যায়। এই ক্যাকটাসের আবাদ কতকটা ড্রাগনের আবাদের মতো মিল রয়েছে। গাছগুলো মাটিতে লাগানোর পর 6 মাসের মধ্যে ফল ধরার যোগ্য হয়ে যায়, আর এই 6 মাসের মধ্যে ফার্মের মধ্যে গাছগুলোকে অনেক যত্ন নিতে হয় এবং সময় মতো কীটনাশক ঔষধ স্প্রে করা হয়। এই গাছগুলোতে ফল ধরার পর 3 মাসের মধ্যে ফলগুলো পাকতে শুরু করে। এই ফল দেখতে যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর, কারণ এই ফলের চারিদিকে বিষাক্ত কাঁটা থাকে, যার কারণে ফলগুলোকে তোলার সময় হাতে মোটা আকৃতির কভার ব্যবহার করতে হয়। এই ক্যাকটাস ফল হারভেস্টিং করা দেখে যতটা সহজ মনে হচ্ছে, ততটাই কিন্তু কঠিন, যার কারণে বেশিরভাগ হারভেস্ট করার সময় এক ধরনের টুলস ব্যবহার করা হয়। তারপর এই সমস্ত ফলগুলোকে প্যাকিং করে নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে নিয়ে আসার পর ফলগুলোকে একটা কন্টেনারের সামনে ঢেলে ফেলা হয়। তারপর কয়েকজন ওয়ার্কার ওখান থেকে কাঁচা ফলগুলোকে আলাদা করে অন্য একটা জায়গায় রেখে দেয়। তারপর এই কন্টেনারের মাধ্যমে ফলগুলো নিয়ে চলে যাওয়া হয় আর একটা সেকশনে, যেটাকে রোলিং মেশিন বলা হয়। এই রোলিং মেশিন ক্যাকটাস ফলের কাঁটাগুলোকে পরিষ্কার করে ফেলে। আপনারা তো দেখতে পাচ্ছেন এত কাঁটাদার ফল কিভাবে পরিষ্কার করে ফেলা হলো। তারপর কনভার বেল্টের মাধ্যমে চলে যায় আর একটা সেকশনে, যেখানে অনেকজন ওয়ার্কার এগুলোকে হাত দিয়ে ভালোভাবে চেক করে নেয়। এরপর ফলগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলা হয়। এখন কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। এবার এই ফল থেকে জুস তৈরি করা হবে। এই জন্য বড় একটা জুসার মেশিনের মধ্যে সমস্ত ফল ঢেলে ফেলা হয়। তারপর এই মেশিনের মধ্যে থেকে একদিক দিয়ে জুস আর অন্য দিক দিয়ে ফলের ছাল বাকলাগুলো বের করে নেওয়া হয়। এই জুস কিন্তু রক্তের থেকেও বেশি লাল হয়ে থাকে। এবার এই সমস্ত জুস বড় বড় ডামে বা প্লাস্টিকের প্যাকেটে প্যাকিং করে রেখে দেওয়া হয়। এই জুস চাইলে আপনি এমনিতেও খেতে পারেন, কিন্তু এই ফ্যাক্টরিতে এই জুস থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হবে, এমনকি এই থেকে ফ্লেভার তৈরি করা হবে, এমনকি এই জুস দিয়ে এনার্জি ড্রিঙ্ক তৈরি করা হয়। এবার হয়তো আপনারা নিশ্চয় বুঝতে পেরেছেন ক্যাকটাস ফলের জুস দিয়ে কত দামি দামি জিনিস তৈরি করা হয়। চলুন এবার দেখা যাক এই ক্যাকটাস গাছের ডাল দিয়ে কি কি তৈরি করা হয়। আপনাদেরকে জানিয়ে দিই,
ক্যাকটাস ফলের ডাল দিয়ে জুস তৈরি করা হয়। তাছাড়া গবাদি পশুর ভিটামিন ওষুধ তৈরি করা হয়। আর আপনাদেরকে বললে বিশ্বাস করবেন না, এই ক্যাকটাস গাছের ওপরের ছাল দিয়ে ডুপ্লিকেট লেদার তৈরি করা হয়। আর সেই লেদার থেকেই তৈরি হয় বিভিন্ন ধরনের বেল্ট, মেয়েদের ব্যাগ এবং বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি শু। এমনকি এই ক্যাকটাস গাছ থেকে পাওয়া যায় হাই কোয়ালিটির লাল রং। সর্বপ্রথমে দেখা যাক এই গাছ থেকে কিভাবে জুস তৈরি করা হয়। ক্যাকটাস গাছের মাথার নরম ডালগুলো দিয়ে জুস তৈরি করা হয়। এই জুস তৈরি করার জন্য ক্যাকটাস গাছের উপরের অংশের নরম ডালগুলোকে ব্যবহার করা হয়। এই জুসের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, প্রোটিন, মিনারেল, কার্বোহাইড্রেট, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, এমনকি ফলিক অ্যাসিড পর্যন্ত পাওয়া যায়, যার কারণে এই ক্যাকটাস ফলের জুস আমাদের শরীরের বিভিন্ন ধরনের রোগ ভালো করে থাকে। আর শুধু তাই নয়, এই জুস খাওয়ার ফলে আমাদের পেটের বিভিন্ন ধরনের সমস্যা দূর হয়ে যায়। বলতে পারেন এটা একটি অ্যান্টিবায়োটিক জুস। এবার চলুন দেখা যাক গবাদি পশুর মেডিসিন কিভাবে এই গাছ থেকে তৈরি করা হয়। ক্যাকটাস গাছের নরম মাথার অংশগুলোকে কেটে নিয়ে এসে একটা জায়গায় গুছিয়ে রাখা হয়। তারপর এগুলোকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করা হয়। এবার একটা ক্র্যাশিং মেশিনের মধ্যে এগুলোকে দিয়ে দেওয়া হয়, যার ফলে এর একটা জুস তৈরি হয়ে যায়। তারপর এগুলোকে রোদ্রে খুব ভালোভাবে শোকানো হয়। এগুলোকে শোকাতে মোটামুটি 2-3 দিন সময় লেগে যায়। তারপর মেশিনের মাধ্যমে এগুলোকে পিষে পাউডার করা হয়। আর এই পাউডারের সঙ্গে মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট মেশানো হয়। তারপর গবাদি পশুর ভিটামিন ওষুধ তৈরি করা হয়। আপনারা কি জানেন এই ক্যাকটাস গাছের আঠা দিয়ে লাল রং তৈরি করা হয়? এই রং তৈরি করার জন্য ক্যাকটাস গাছকে হালকা করে কেটে ফেলা হয়, যার ফলে ওর ভিতর থেকে একটা আঠা বেরিয়ে আসে। এবার এই সমস্ত আঠাগুলোকে কালেক্ট করে নিয়ে রোদ্রে খুব ভালোভাবে শোকানো হয়, যার ফলে এরকম লাল লাল পাথরের মতো শক্ত হয়ে যায়। এবার এগুলোকে পিষাই করে পাউডারে পরিণত করা হয়। এবার আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই রং ব্যবহার করা হয় শুধুমাত্র জামা কাপড় তৈরি করার জন্য। আপনাদেরকে হয়তো বললে বিশ্বাস করবেন না, এই কালার ব্যবহার করা জামা কাপড় দেখতে এত গ্লেজি হয় আপনি ভাবতেও পারবেন না। এই সমস্ত কালার শুধুমাত্র ব্র্যান্ডেড কোম্পানিগুলোই ব্যবহার করে থাকে। বন্ধুরা, ভারতের পাহাড়ি অঞ্চলগুলোতে এই ক্যাকটাস ফল অনেকে খেয়ে থাকে, কিন্তু বেশিরভাগ জায়গাগুলোতে এই ক্যাকটাস ফল খাওয়া হয় না, কারণ ক্যাকটাস ফলের উপরে বিষাক্ত কাঁটা থাকে। আর এই ফলটা খাওয়া হয় এটা কিন্তু অনেকে জানে না। আপনি কি কখনো আপনার বাড়ির আশপাশে এই ক্যাকটাস ফলের গাছ দেখেছেন? আর আপনি কি কখনো এই ক্যাকটাস ফল খেয়েছেন? যদি খেয়ে থাকেন বা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। পৃথিবীতে এইরকম অনেক হাজারো ফল রয়েছে যেগুলো এখন পর্যন্ত মানুষ চোখেই দেখেনি। শুধুমাত্র অ্যামাজনের জঙ্গলে 100 এরকম ফল আছে যেগুলো এখন পর্যন্ত মানুষ চোখেই দেখেনি। আর আমাদের চ্যানেল গো বাংলা আপনাদেরকে সবসময় নিত্য নতুন কিছু দেখানোর চেষ্টা করে। যদি আমাদের ইনফরমেশনগুলো আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। এই ক্যাকটাস ফল থেকে আরও বিভিন্ন কিছু তৈরি করা হয় এবং ফ্যাক্টরিতে দামি দামি এনার্জি ড্রিঙ্ক এবং জুস তৈরি করা হয়। আমি যদি এই ভিডিওর মধ্যে সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে এর নেক্সট পার্ট নিয়ে আসবো। আজকের মতো এখানে শেষ করলাম। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।